أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد বোন জানতে চেয়েছেন যে তার স্বামী প্রবাসে অবস্থান করেন, শ্বশুর বাড়িতে তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক সময় শরীয়ত পর্দা রক্ষা করা কঠিন হয়ে যায় এবং মাঝে মধ্যে স্বামীর নিকটে হয়তোবা স্বামীর ফ্যামিলির মেম্বারদের বিরুদ্ধে কিছু গীবত পরনিন্দা চর্চা করতে হয়, আর এটি নিশ্চয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। তাহলে বোনের প্রশ্ন যে আমি যে গীবত করেছি এর প্রাচিত্য স্বরূপ এখন আমার কি করণীয়। আকুলু আবিল্লাহি তৌফিক, গীবত এটি কুরআন এবং সহি হাদিস দ্বারা সমস্ত উলামায়ে কেরাম হারাম সাব্যস্ত করেছেন। শরীয়তের দৃষ্টিতে গীবত করা এটি হচ্ছে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ। তোমরা একে অপরের পিছনে গীবত ও পরনিন্দা করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খেতে চাইবে? বস্তুত তোমরা তো এটাকে ঘৃণায় মনে করো। রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ حَرَامٌ عَلَيْكُمْ إِلَىٰ أَنْ تَلْقَوْا رَبَّكُمْ تَعَالَىٰ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا। বিদায় হজের দিন তিনি স্পষ্ট ভাষায় বললেন, নিশ্চয়ই তোমাদের রবের সাথে সাক্ষাৎ করা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমাদের এই শহরে, এই মাসে, এই দিনের ন্যায় তোমাদের রক্ত সম্পদ, তোমাদের মান সম্মান ইজ্জত সম্ভ্রম হারাম, অর্থাৎ রক্তপাত, সম্পদ লুণ্ঠন, মান সম্মান হরণ করা সবই হচ্ছে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো স্পষ্ট ভাষায় বলেছেন, কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। প্রত্যেক মুসলিমের জন্য অপর মুসলিমের রক্ত সম্পদ ও সম্মান নষ্ট করা হারাম। মুসলিম শরীফের হাদিস। সুতরাং এই গীবত এটি কুরআন এবং হাদিস দ্বারা এটিকে হারাম সাব্যস্ত করা হয়েছে। গীবত বলতে আমরা কি বুঝি? গীবতের সংজ্ঞা কিন্তু স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা হাদিসের আলোকে প্রদান করেছেন। যেমন আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবীদেরকে প্রশ্ন আকারে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো যে গীবত কাকে বলে? তখন সাহাবীরা বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই এই সম্পর্কে সম্যক অবগত আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইকরাহুহু, তোমার কোনো ভাইয়ের ব্যাপারে এমন কিছু বিষয় তার অগোচরে আলোচনা করা যা সে অপছন্দ করে। এরপর পুনরায় রাসূলকে প্রশ্ন করা হলো, আরাইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাইয়ের যে দোষ ত্রুটি বর্ণনা করছি এই দোষ ত্রুটি যদি বাস্তবেই তার মধ্যে যদি উপস্থিত থাকে তবুও কি গীবত? রাসূল বললেন, ইন কানা ফি মা তাকুল ফাকাদ ইক্তাবতা, তুমি তার অগোচরে তার অনুপস্থিতিতে
যে বিষয়টি অন্যর কাছে বর্ণনা করছো সেই দোষটি যদি তার মধ্যে থেকেই থাকে তাহলে তুমি তার গীবত করলে। ওয়াইল্লাম একুন ফি ফাকাদ বাহাচ্চা, আর যদি তার সম্পর্কে মানুষের কাছে এমন কিছু দোষটি বর্ণনা করছো যে আসলে বাস্তবে তার মধ্যে ওই দোষটি নাই, তাহলে তুমি তার বুহতান তথা মিথ্যা অপবাদ দিলে। হাদিসটি সহিহ মুসলিম বর্ণিত হয়েছে। সুতরাং ইমাম নববী রহিমাহুল্লাহ বলেছেন, গীবত হচ্ছে অন্য মানুষের মধ্যে বিদ্যমান কোনো দোষটি অন্য সামনে বর্ণনা ও আলোচনা করা, যা প্রকাশ হোক তা সে চাই না। সেই দোষটিটা শারীরিক হোক অথবা চারিত্রিক, দুনিয়াবী হোক অথবা দিনী, সৃষ্টিগত হোক অথবা বৈশিষ্ট্যগত, ধন সম্পদে হোক অথবা পিতা পুত্রের ব্যাপারে, স্ত্রীর হোক অথবা খাদেমার বুয়ার হোক, পোশাক পরিচ্ছদে হোক অথবা চলাফেরায়, তার হাস্য উজ্জ্বল অথবা গাম্ভীর্যপূর্ণ চেহারার হোক, ইত্যাদি বিষয় যা তার সাথে সম্পৃক্ত। সুতরাং গীবত এইটি হচ্ছে কোনো ক্রমেই ঠিক নয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা এই গীবতের মূলোৎপাটন করার জন্য এই গীবতকারী বা কারিণীকে তিনি কখনো প্রশ্রয় দেননি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা একদা অপর স্ত্রী সম্পর্কে ইশারা ইঙ্গিতে কিছু গীবত চর্চা করা রাসুলের কাছে চেষ্টা করেছিলেন। রাসুল কঠোর ভাষায় সেটা প্রতিবাদ করেছিলেন। যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফসা সম্পর্কে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সফিয়া কাজা, অর্থাৎ হাত দ্বারা সিগন্যাল দিলেন যে রাসূলুল্লাহ সফিয়া বেটে, এত খাটো আর আমি টল ফিগার, আমি হচ্ছে সুন্দরী। ওই এই কথার মধ্যে অনেক কথা নিহিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, লাকাদ কুলতে কালিমাতান লাউ মুজিজাত বিমা ইল বাহার লামাজাজাতহু, তুমি এমন কথা বলেছ, এমন মন্তব্য করে ফেলেছ, তোমার এই কথার ভারাত্ম পাপের মানে কঠোরতাটা এতটাই ব্যাপক যে তোমার এই কথাটা যদি মহাসাগরের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে তোমার এই কথার ওয়েট সহ্য করতে না পেরে সাগরের পানি পর্যন্ত বিগড়ায় যাবে। এইভাবে রাসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কঠোর হস্তে এটা প্রতিবাদ করেছেন। তদ্রূপ এটা গীবত জীবিত হোক মৃত হোক কোনো ব্যক্তির শানেই গীবত করা এটি ঠিক না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমান কেরামদেরও মৃত্যু ব্যক্তির সম্পর্কেও গীবত করলেও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে একটা দৃষ্টান্ত দিয়ে বলেছেন যে একদা তিনি রোড দিয়ে যাচ্ছিলেন, ওই দুই সাহাবী রাসুলের সঙ্গে ছিলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মৃত্যু গাধার দুর্গন্ধ পাশের লাশ দিয়ে অতিক্রম করে ওই দুই ব্যক্তিকে ডেকে বললেন, যাও ওই মরা গাধার গোস্ত খাও। তারা বললেন, হে আল্লাহ রাসুল, কেউ কি এই গাধার পচা দুর্গন্ধ গোস্ত খায়? রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন, কিছুক্ষণ পূর্বেই তোমাদের ভাইয়ের সম্মানের ব্যাপারে সমালোচনায় লিপ্ত হয়েছিলে, তা তো এই গোস্ত ভক্ষণের চেয়েও মারাত্মক কঠিন ছিল। আল্লাহর কসম, সেটি এখন জান্নাতের নহরসমূহে আনন্দে বিরাজ করছে। সুতরাং মৃত্যু জীবিত কোনো ব্যক্তি সম্পর্কে গীবত করা এটি হচ্ছে ঠিক নয়। আর আসলে এই গীবতের চর্চা আমরা সাধারণ মানুষ যারা নামাজ কালাম পড়ে না, দিন ইসলাম মেনে চলে না, তাদের কথা বাদই দিলাম। কিন্তু আমরা যারা মানে মুসলিম নরনারী মোটামুটিভাবে আল্লাহকে মেনে চলার চেষ্টা করি, আখেরাতের ভয়ে একটু সৎ আমল করার চেষ্টা করি, আমরাও কিন্তু এই গীবত চর্চা থেকে কিন্তু সম্পূর্ণরূপে মুক্ত থাকতে পারি না। সকলে কয়েকজন মিলে একত্রিত হলেই আমরা গীবত চর্চা শুরু করে দিই, এইটি হচ্ছে মারাত্মক। সকলকে অনুরোধ করব যে এর থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। এখন কেউ যদি কাহোর গীবত করে ফেলে তাহলে এই ক্ষেত্রে মানে কি করণীয়, এই ব্যাপারে মানে যেই কথাটি সেটি হচ্ছে এই যে, যেমন হাসান বসরি রহিমহল্লা তিনি বলেছেন, কাফফারাতুল গীবা আন তাস্তাগফির লিমান ইক্তাবতা,
আপনি যার গীবত করেছেন তার জন্য বেশি বেশি করে মহান রব্বুল আলামিনের নিকটে ক্ষমা প্রার্থনা করে দোয়া করা। এইটি হাসান বসরি রহিমাহুল্লাহ বলেছেন। শেখ উসাইমিন রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, কেউ যদি কার গীবত করে তাহলে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কী করণীয়? তখন শেখ উসাইমিন রহিমাহুল্লাহ বলেছেন, আল হুকুক আল্লাযী তাজিবু আলাল ইনসান লিগাইরিহি নাওআন, একজন মানুষ আর এক মানুষের উপরে যে হক, এটি হতে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। এক হচ্ছে হুকুক মালিয়া ও হুকুক এরদিয়া। একটি হুকুক হচ্ছে সেটি সম্পদের সাথে সম্পৃক্ত, আর একটি হুকুক হচ্ছে তার মান সম্মান এর সাথে সম্পৃক্ত। সুতরাং কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির সম্পদ যদি লুণ্ঠন করে, আত্মসাত করে, তাহলে সেই ক্ষেত্রে শুধু তওবা করলে যথেষ্ট হবে না, অবশ্যই তাকে এই সম্পদ এই ওই ব্যক্তিকে ফেরত দিতে হবে, নাহলে কিন্তু কাল কিয়ামতের দিন অবশ্যই এই সম্পদের জন্য তাকে আল্লাহর দরবার জবাবদিহি করতে হবে এবং আল্লাহ এই প্রতিশোধ তার পক্ষ থেকে এই মাজলুম ব্যক্তিকে নিয়ে দান করবেন। আর যদি হুকুকটা তাকে গালি দেওয়ার মাধ্যমে হোক, তার চরিত্রের উপর আঘাত করার মাধ্যমে হোক, তার গীবত পরনিন্দার মাধ্যমেই হোক, এইটা যদি হয় তাহলে এর থেকে মুক্তি পাওয়ার জন্য, আর এইটি হচ্ছে ব্যক্তি যদি জানতে পারে, একজনের গীবত করলাম আসলে ব্যক্তি জানে না বা অন্য কেউ তাকে এই গীবতের কথা বলেও নি, তাহলে ওই ব্যক্তি যদি না জানে সেই ক্ষেত্রে শেখ উসাইমিন রহিমাহুল্লাহ বলছেন যে যদি হচ্ছে এখন ওই ব্যক্তিকে যদি বলা হয় যে দেখেন আমার হয়তো বা ওই সময় দিনের বুধ ছিল না, আমি মানুষের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওদের ব্যাপারে সত্য মিথ্যা কিছু নিন্দা আপনার কাছে বা করেছি, বা আপনার কাছে যে ওদের গীবত করেছিলাম এইটি আসলে সম্পূর্ণ লিগেল ছিল না, আমি কিছু মিথ্যার আশ্রয় নিয়েছিলাম, এইভাবে যদি তার কাছে বলে আর এইটা যদি খারাপ দিকে মোড় নেয়, তাহলে সেক্ষেত্রে শেখ উসাইমিন রহিমাহুল্লাহ সরব বেশ কিছু উলামায়ে কেরাম বলেছেন যে ওর কাছে এইভাবে মাপ চাইতে গেলে ওই গীবতের কথা স্মরণ করিয়ে এইটা যদি আবার মারাত্মক আকার ধারণ করার সম্ভাবনা থাকে, তাহলে তার কাছে বলবে না যে আমি আপনার গীবত করেছিলাম, এই করেছিলাম না, বলে যেই মজলিসে হয়তো তার গীবত করেছিল ওই মজলিসে বা ওই ব্যক্তিদের নিকটে ওই ব্যক্তির প্রশংসা করবে যে আসলেই মানুষের তো মানে ভালো মন্দ এই দোষ নিয়েই মানুষ গঠিত, কিন্তু এখন সে অনেক ভালো, তার চলাফেরা কথাবার্তা মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে যথেষ্ট, সে এখন অ্যাডভান্স, এইভাবে তার বেশি বেশি করে কি করা, প্রশংসা করা। আর যদি দেখে যে না আমি তার গীবত করেছিলাম, লোকটার মধ্যে দিন আছে, আমি যদি তার কাছে মাপ চাই হয়তোবা সে এইটা আরও সন্তুষ্ট চিত্রে মানে খালেস দিলে আমাকে মাফ করে দিবে, এমন যদি তার মন মানসিকতা ব্যক্তি আজ করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তার কাছে চেয়ে যে মাপ চেয়ে নেওয়াটাই ভালো, মাপ চেয়ে নেওয়াটাই ভালো। তবে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা সেটি হচ্ছে আমাদেরকে তওবা নাসুহা করতে হবে, বারবার আমি আল্লাহর কাছে তওবা পড়ব। আর একটা বলা হয়, রাসূল সাহেব বলেছেন, আত্তা ইউ বিমিনাজ জামবি কামান লা জামবালাহু, যেই ব্যক্তি বেশ খালেস দিলে তওবা করে কোনো পাপ থেকে, যে ওই পাপটা ইন ফিউচারে আর কখনো সে করবে না, এইভাবে আল্লাহর সাথে যদি প্রতিশ্রুতবদ্ধ হয় তাহলে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তবে মানুষের অধিকার যদি মানে লুণ্ঠন করে, হরণ করে, সেই দিকে কিন্তু অবশ্যই তার থেকে মাপ চেয়ে নেওয়ার স্কোপ থাকে, মাপ চেয়ে নেবে। আমি সকলকে অনুরোধ করব যে হুকুকুল্লাহ আল্লাহর হক আদায়ের ক্ষেত্রে আমাদের কিছুটা যদি ঘাটতিও থাকে, আল্লাহ রহমান রহিম করুণাময় এই খাতিরে আল্লাহ হয়তো মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক যদি নষ্ট করি সেটা কিন্তু আমি বান্দার থেকে যতক্ষণ পর্যন্ত মাপ চেয়ে না নেব ততক্ষণ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা মাফ করবেন না। এই জন্যই রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলেছেন
যে মানকানাত লাহু মাজলাম মানকানাত লাহু মাজলামাতুন লি আখি মিন ইরদিহি আও শাই ফালিয়াতাহাল্লাল মিনহু লিয়াউম ক্বাবলা আল্লা ইয়াকুনু দিনার ওয়ালা দিরহাম। যদি কোনো ব্যক্তি অন্যের ইজ্জত সম্মান নষ্ট কিংবা অন্য কিছু হরণ করে থাকে, তাহলে সেজন্য ওই দিন আসার পূর্বেই তার নিষ্পত্তি করে নেয়, যেদিন তার কোনো দিনার দিরহাম কিছুই থাকবে না কিয়ামতের দিন। সুতরাং সেই দিন কিন্তু যে দুনিয়াতে নেকি কামাই করেছে সমস্ত নেকি কিন্তু যাদের গীবত করেছে, যাদের চরিত্রের উপর আঘাত হেনেছে, সব কিন্তু সেদিন মানে তাকে দিয়ে দিতে হবে, আর এই ব্যক্তি সবচেয়ে নিঃস্ব হয়ে যাবে। এই জন্য আখেরাতের ভয়ে আমরা অবশ্যই মানে এই দুনিয়ার মান সম্মান বা কষ্ট এগুলো সহ্য করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সহ্য করেছেন, নবী রাসূলগণ কত সহ্য করেছেন, কষ্ট করেছেন। তো এই জন্য দুনিয়াতে ফেতনার জগৎ, কেউ আমাকে খারাপ কথা বলুক, আমি আখেরাতের শান্তির কথা চিন্তা করে এই দুনিয়ার কষ্ট সহ্য করি যদি মেনে নিই, তাহলে এটি বড়ই ভালো। আর আমরা চেষ্টা করব মানুষকে ক্ষমা করে দেওয়ার মতন মহান গুণ অন্তরে সৃষ্টি করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, সৎকার কারণে আল্লাহ কখনো তার সম্পদ কমে না। ওমা জাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জা, আর মানুষ ক্ষমার কারণে আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করে দেন। সুতরাং আমরা মানুষকে যদি ক্ষমার মতন এই মহা গুণ যদি অন্তরে সৃষ্টি করতে পারে, তাহলে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সম্মান বাড়িয়ে দিবেন। ওমান তাওয়াযাআ আহাদুন লিল্লাহ ইল্লা রাফাহুল্লাহ, আর কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য অনুগত হয়, নমনীয় হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে থাকেন। এটি হচ্ছে সহিহ মুসলিমে এসেছে। এই জন্যই আমরা চেষ্টা করব যে মানুষকে ক্ষমা করে দেওয়ার মতন। আরেকটা কথা, কেউ যদি আমার সামনে কাউর যদি গীবত করে, সেই ক্ষেত্রে আমার উচিত কিন্তু যে এই গীবত না শোনা, আমি হয়তো সেইখান থেকে মানে চলে যাব, অথবা আমি এই তার এই গীবত না শোনার জন্য ভান করব। কিন্তু আমি ওই গীবত যদি আমি শুনি, তাহলে কিন্তু এটা ঠিক না। আর আমার যদি ওখানে ক্ষমতা থাকে, একজন আর একজনে গীবত করছে, আর এর থেকে আমি যদি তাকে বিরত রাখতে পারি, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে কিয়ামতের দিন আমাকে নেকি দান করবেন। যেই ব্যক্তি তার ভাইয়ের, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্মান রক্ষার জন্য প্রতিরোধ করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। এটি তিরমিজি শরীফের হাদিস। আর একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো মুমিনকে মুনাফিকের কুচক্র থেকে রক্ষা করে, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা ফেরেশতা প্রেরণ করে তার শরীরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। আর যে ব্যক্তি দোষ ত্রুটি বর্ণনার দ্বারা অন্য মুসলিমকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের উপর কঠিন পুলসিরাতে আটকে রাখবেন, যতক্ষণ পর্যন্ত সে তার কৃত অপরাধ থেকে মুক্ত হতে না পারবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই গীবতের মতন এই মহাপাপ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই দান করুন। তাহলে আমরা পরিশেষে বলবো যে এই গীবত যদি আমরা কাহোর গীবত করে ফেলি, সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে আমরা তার জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া, এবং যদি সম্ভব হয় যে তারকে তার যে দোষ ত্রুটি বর্ণনা করছি সেইটা বলে একবারে খালেস দিলে সে আমাকে রাগ করুক যাই করুক, এটি ভালো। আর যদি খুব খারাপ মন নেওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেইটি না করাই ভালো। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেছেন, ওয়াম্মা হুকুকুল মাজলুম ফালা ইয়াসকুতু বিমুজাররাদি তাওবা, কোনো মাজলুম ব্যক্তির হক শুধু তওবার দ্বারাই এটা মানে দুর্ভিত হয় না, মাফ হয়ে যায় না। ওয়াহাদা হক ওয়ালা ফারকা ফি যালিকা বাইনাল কাতিল ওয়া সাইরিল যালিমিন ফামান তাবা মান যালামা লাম ইয়াসকুত বিতাওবাতি হকিল মাজলুম। সুতরাং যদি সম্পদ নিয়ে থাকে, তাহলে এটা শুধু তওবার মাধ্যমে হবে না, বরং সে সম্পদটাকে ফেরত দিতে হবে। আর আমরা এই গীবত এইটা চর্চা থেকে আমরা মুক্ত থাকবো। আসলে শয়তান আমাদেরকে সবসময় এই গীবত চর্চা করতে
প্রলুব্ধ করে, কিন্তু আমরা যদি গীবত হয়ে যাই বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করব। কারণ একটা কথা বলা হয় যে মানে শয়তান ইবলিস বলতে থাকে আহলাকতু বানি আদম বিজ্জুনুবি ওয়াল মাআসি ওয়াহলাকুনি বি তওবাতি ওয়াল ইস্তিগফার, আমি আদম সন্তানকে বেশি বেশি গুনাহ করার মাধ্যমে ধ্বংস করে থাকি আর আদম সন্তান আমাকে বেশি বেশি তওবা ইস্তিগফারের মাধ্যমে ধ্বংস করে থাকে। আল্লাহ আমাদের সকলকেই এই গীবতের মতন মহাপাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কারণ এই গীবত এটা হচ্ছে কবরের আজাব হওয়ার একটা অন্যতম কারণ। যেমনটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তার মধ্যে একজন হচ্ছে শাস্তি হচ্ছিল, রাসূলকে জানানো হলো, বলছে এ হচ্ছে চুগলি ছিল, একজনের কথা আরেকজনকে লাগাতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যাবতীয় ছোট বড় সব পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, রক্ষা করুন। হাদা ওয়াল্লাহু আলাম, সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাহবিহি আজমাইন।